যে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রশংসা লেখার জন্য বাবা পৃথিবীর জমিনের সমস্ত গাছের ডালকে জেনে করমের কত করে ব্যবহার করা হয়, সমস্ত পৃথিবীর গাছের ডাল বাবা শেষ হয়ে যাবে। আর পৃথিবীর জমিনে ছোট বড় খাল মেলে পুকুর নদী নালা সমুদ্রের পানিকে যদি বাবা কালির মতো করে ব্যবহার করা হয় পানি শেষ হয়ে যাবে, তবুও আমার আল্লাহ তাআলার বাবা শুকরিয়া শেষ করা যাবে না। সমস্ত পবিত্রতা প্রশংসা সেই খালিক ও মালিকের দরবারে নিবেদিত, যিনি আমাকে আপনাকে মানব কোলে জন্মদান করেছেন, যিনি আমাকে আপনাকে পৃথিবীর কোন জায়গাতে না বসাইয়া এই পবিত্র মাহফিলে বসার তৌফিক দান করেছে, যে রব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীর জমিনে নদী নালা গাছ বালা পাহাড় পর্বত বিরাদার আসমান জমিন তৈরি করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে বিরাদার একবার দিনের শুকরিয়া আমরা সকলে পাঠ করে নিয়ে সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী দোজাহানের বাদশাহ মক্কার ফল মদিনার বলবল মক্কার কান্দার মদিনার ভান্ডার যিনি রহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন আনিসিল গরিবিন রাহাতিল আশিকিন সিরাজে সালেকিন মিসবাহিল মুকাররাবিন যিনি আমার নবী আপনার নবী দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি বার দরুদ ও সালাম অবতীর্ণ হওয়ার কতবার সিদ্ধ হোক সকলে বলুন আমিন সুম্মা আমিন। আজিজানে মহতারাম বেরাদার আপনাদের সমক্ষে পবিত্র করে হতে হইতে মাস হল মারুফ আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার নাম বলা লাগেনের শান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ মানে হচ্ছে বাবা আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন এই ঈমানদার বান্দারা বান্দিরা তোমরা আমাকে দেখে ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুসলমান মুমিন না হয়েছ। জোরে বলে দেন তোমরা মরিও না। কেন মরবো না গো আল্লাহ বান্দারা, এই আমার বান্দিরা তোমরা আমি মরতে নিষেধ করছি কেন জানে, যদি তোমরা ইমান অবস্থায় না মরো কবরের ভিতরে তোমাদের অনেক আজাব আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। জোরে বলেন মহাজ্জাল সামাই লেখা এ বাচ্চারা তোমরা কি চিল্লা চেঁচামেচি করবা লাগে, আজকে মৃত ব্যক্তি কবরে কেমন ভাবে থাকে মরণখানা কেমন ভাবে আসে ইজরাইল আলাইহিস সালাম কিরূপ ভাবে যান আত্মাখানা কবজ করে।